স্বাধীনতার আগে অর্থাৎ 150 বছরের পুরনো জয়নগর মজিলপুর পুরসভা, আর সেই পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেন, 2000 সালে তৎকালীন জাতীয় কংগ্রেস পরিচালিত পুরসভায় 30 জনকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়োগে দুর্নীতি করা হয়েছিল বলে সরব হয়েছেন কুণাল ঘোষ। তৎকালীন চেয়ারম্যান ছিলেন আপনি, এই সময়ে এসে এই ধরনের যে পোস্ট কি বলবেন? অত তো ঘৃণ্য, ভাবতে পারি না, খুব নিজেকে খুব খুব অবারক ভাবি, ভাবে কিছু এর কোনো প্রতিবাদ কি করবে, বলে মনে মনে প্রতিবাদ করে অনেক, এইগুলো ঘৃণ্য, মানুষকে অন্ন দেব। আর এই পোস্টকে ঘিরে রীতিমতো জয়নগর এলাকায় সরগোল পড়ে গিয়েছে। যদিও এবারের পুরসভা নির্বাচনে প্রথমবারের মতো এককভাবে তৃণমূল কংগ্রেস বোর্ড দখল করে জয়নগর মজিলপুর পুরসভার, তবে 2000 সালে জয়নগর মজিলপুর পৌরসভার জাতীয় কংগ্রেস পরিচালিত পুর প্রধান ছিলেন প্রশান্ত সরখেল। কুণাল ঘোষ টুইট করে বলেন, 2000 সালে জয়নগর মজিলপুর পৌরসভায় 30 জনকে নিয়োগ করা হয়েছিল। আমরা 2022 সালে মার্চ মাসে পৌরসভা তৃণমূল এককভাবে পৌরসভার দায়িত্ব পাই, যদিও আমরা কাউন্সিলে আগে ছিলাম, 2000 সালের পরে আমি পৌরসভা কাউন্সিল ছিলাম, কিন্তু তখন কি হয়েছে না হয়েছে সেটা আমরা ঠিক বলতে পারবো না। আর আমাদের নেতা কুণাল ঘোষ যেটা বলেছে সেটা সঠিক হলে সেক্ষেত্রে দুর্নীতি করা হয়েছিল বলে অভিযোগ এনেছেন তিনি। 23 বছর আগের ঘটনা, তাই চিৎকার করে পার পেয়ে যান আপনারা, এমন বলে দোষারোপ করেন তৎকালীন বাম সরকারকে। যদিও এ বিষয়ে তৎকালীন পুর প্রধান প্রশান্ত সরখেল জানিয়েছেন, সে সময় সঠিক পদ্ধতিতে নিয়োগ হয়েছিল। পাশাপাশি তিনি আরো বলেন, সে সময় যে সমস্ত অস্থায়ী কর্মী ছিলেন সরকারি নির্দেশ মেনেই তাদেরকে নিয়োগ করা হয়েছিল। বর্তমান পুর প্রধান সুকুমার হালদার জানান, এই প্রথম এককভাবে জয়নগর মজিলপুর পুরসভা তৃণমূলের দখলে আসে, আর আজ থেকে 23 বছর আগে যে নিয়োগ দুর্নীতি নিয়ে আমাদের দলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে সঠিক তদন্ত হওয়ার দরকার আছে বলে মনে করি আমি। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার, রিপোর্ট, নিউজ 18 লোকাল।